আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কালী কালী আঁখে বা তেরে নয়না, অথবা ধরুন চোখের আলোয়, চোখ নিয়ে মানুষের অনুভূতি শেষ নেই। কারোর চোখ ভালোবাসাতে পারে, কারোর চোখ ভয় দেখাতে পারে, আবার কারোর চোখ অনায়াসে বুঝিয়ে দিতে পারে মনের কথা। তাই চোখের যত্ন নিন। এবার পুজোয় আরেকটু স্টাইলিশ হয়ে ওঠার জন্য লরেন্স অ্যান্ড মায়ো লঞ্চ করলো তাদের নতুন ফেস্টিভ কালেকশন। যে কালেকশন নিয়ে কথা বললেন লরেন্স অ্যান্ড মায়োর বিজনেস হেড সুমনন জয়। আমাদের এই ব্রাঞ্চটা কসবা অ্যাক্রোপলিস মলের সামনে কসবা স্টোর ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করছি, তার সঙ্গে লরেন্স মেয়ো অল ইন্ডিয়া আমরা 150 বছর প্রায় 140 বছর সেলিব্রেট করছি। তাই জন্য পুজোতে যাতে সবাই ব্র্যান্ডেড কিছু আইডিয়ার পড়তে পারে, তাহলে আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড সিলেক্টেড মডেলসের ওপর আমরা আপ টু 50% অফার রেখেছি। যারা কন্ট্যাক্ট লেন্স পরে তাদের জন্য কালার কন্ট্যাক্ট লেন্স, তাদের জন্য অনেক অফার রয়েছে। যারা পাওয়ার চশমা পরে তাদের জন্য আমাদের অফার রয়েছে। এদিন কালেকশন লঞ্চে চলে এসেছিলেন সোহিনী সরকার, পুজো স্টাইল, স্টাইলিশ চশমা এবং সব ভুতুড়ে সব কিছু নিয়ে কথা বললেন সোহিনী। পুজোর আগে স্কিন এবং ফিগার নিয়ে আমরা খুব কনশিয়াস হয়ে যাই, কিন্তু এটা বাদেও যেটার প্রতি নজর রাখা উচিত সেটা হলো আমাদের চোখ, কারণ পুজোয় চোখে চোখে কথাটা কিন্তু মাস্ট। আর এবছর বিশেষ করে চোখ নিয়ে যিনি ভাবছেন এবং সকলকে ভাবাচ্ছেন তিনি সোহিনী সরকার, তাই তো সোহিনী দি? কেন কেন কেন, এটার এটার মানে কেন কেন তোমার চোখটা একদম একদম? দেখো আমার চোখ তো ভীষণ বড়, এটা নিয়ে আর কি সবসময় শুনি আর কি, মানে আমাকে এরকম শুনতে হচ্ছে তোর চোখটা না খুব বোতামের মতো, ঠিক আছে? এটা কমপ্লিমেন্ট না কি আমি ঠিক বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, তো আমি সেটা নিয়ে বদর নই, চোখ নিয়ে আমি চোখে কখনো কাজলও পড়ি, কখনো লেন্সও পড়ি, আমার যা ইচ্ছে করি। ছোটো তো কী হয়েছে, সবার চোখ যে নয়না হরিণী হতে হবে তার কোনো মানে নেই। আর আমার চোখ সাজাতেও আমার খুব ভালো লাগে নিজের, আমার আসলে চোখের ভাষাটাই হলো আসল, চোখের শেপটা বড় কথা নয়। তো তাই আমার বিভিন্ন রকমের চশমা পরতে ভালোবাসি, আমি চশমা খুব হারিয়েও ফেলি, সেটাও আমার একটা খুব দুঃখের বিষয় আর কি। আর সানগ্লাস এবং ঘড়ি দুটো আমার পছন্দের আর কি অ্যাক্সেসরিজ, কারণ আমি নিজে খুব একটা জুয়েলারি পরতে ভালোবাসি না। তো এই দুটো মাস্ট। এই বছর আমি ইউএসএ ঘুরতে গেছি, সেবার একটা প্রাডা সানগ্লাস হারিয়ে ফেলেছি, তুমি ভাবতে পারছো? মানে আমি পুরো ইউএসএতে ঘুরছি আর বারবার একবার করে প্রাডা 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 এরকম মাথার মধ্যে আসছে। আচ্ছা, তোমার চোখ ছোটো, আমার চোখ ছোটো বলে আমি চশমা পরি, তো সেক্ষেত্রে এবার বলো যে স্টাইলের মধ্যে তুমি মানে চশমাটা কি তোমার স্টাইল আইকন, মানে স্টাইলের মধ্যে ইনক্লুড করো কোনোভাবে সানগ্লাস বা চশমা? ডেফিনেটলি চশমা হচ্ছে তোমার ব্যক্তিত্বের প্রকাশ। হ্যাঁ, একটা মানে মানুষের তুমি দেখবে, আমরা যখন অভিনয় করি, যখন লুক সেট হয়, তখন হয়তো কোনো জার্নালিস্ট, কোনো হয়তো টিচার বা ডক্টর, তখন কিন্তু একটা করে চশমা পরিয়ে দেওয়া হয়। সব ডক্টরদের যে চশমা আছে তা নয়, এবং তোমার চশমা নিশ্চয়ই পাওয়ারের জন্য নয়। হ্যাঁ পাওয়ার, আচ্ছা ঠিক আছে, এটা আমার একটা মজার গল্প আছে। ছোটোবেলায় আমার চোখে ভীষণ চশমা পরতে ইচ্ছা হয়েছে, স্কুলে দেখি দু একজনকে কিছু একটা মনে হয়েছে, মানে তখন ফ্যাশনটা বুঝি না, কিন্তু এটা পরলে যে একটু অন্যরকম লাগবে, স্কুলের ড্রেস ওই হোয়াইট শার্ট ব্লু স্কার্ট তার সাথে যে চশমাটা যাবে সেটা একটা কিছু ধারণা হয়েছে। মাকে যে দেখতে পাচ্ছি না, পড়তে পারছি না, পড়তে পারছিস না মানে সাথে ডাক্তারের কাছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ABCD সব লেখা দেখাচ্ছে। আর আমি বলছি নিচেরগুলো একদম ছোটোগুলো বলেছি দেখতে পাচ্ছি না, কষ্ট করে করে পড়েছি। বলছে হ্যাঁ আছে আপনার মেয়ের পাওয়ার 0.25, মানে একদম যেটা মাইনাস, একটা চশমা দিয়ে দিয়েছে। এবং গিয়ে বাবার সাথে নাস্তে নাস্তে গিয়ে একটা চশমা টশমা কিনেছি আর ব্যাস। এবার পড়ার অভ্যেস নেই তো, ঠিক আছে, কখনো কখনো স্কুলে যখন যাই, যখন স্কুলে আসি বাড়ি আসি তখন চশমাটা পরে থাকি, আর অন্য সময় চশমাটা পড়ি না, বুঝতে পারলে? তারপরে যাই হোক, তারপরে চশমাটা আবার কোথায় চলে গেলো, কারণ এমনিতে তো দেখতে পাই, চশমা তো দরকার পড়ে না। তো সেখান থেকে আমার একটা চশমা প্রীতি আর কি তৈরি হয়েছে আর কি, যেটা এখনো পর্যন্ত আছে। আচ্ছা, মানে ছোট থেকেই সৈনিদি স্টাইল করতে পছন্দ করে, নিজের মতো করে স্টাইল করেন, যেটা দেখি প্রচন্ডভাবে স্টাইল করতে, মানে তখন যে প্রচুর গিয়ে শপিং করা বা ওই বাপ কিনে তো দেবে না কিছু আর কি বাড়ি থেকে, তো ফলে এদিক ওদিক হাতের সামনে যা পেতাম তাই দিয়ে আমি নিজে নিজের মতো করে স্টাইল একটা তৈরি করতাম।
আজকে লরেন্স এন্ড মায়াতে এসছো পুজোর নতুন কালেকশন, এখানে তো কেমন লাগলো? কোনোটা পছন্দ হলো যেটা মনে হচ্ছে পুজোর জন্য টুক করে নিয়ে চলে যাবে? না না বাবা, সুমনদা এই যে পাশে বসে রয়েছে, নেওয়া যাবে না, ওটা পরে এসেই নিতে হবে। লরেন্স এন্ড মায়ার যে পার্ক স্ট্রিটের যে এটা রয়েছে, সেখানে আমি বহুদিনের আর কি যাই, যাতায়াত আছে আর কি, ওখানকার লোকজনের মানে একটা ভালো আর কি একটা সম্পর্ক আছে ওদের সাথে আমার, লরেন্স এন্ড মায়ার। আর কালেকশনও আর কি, আমি আমি ভাবছি যে কি বলতো, আমি তো এমনি হাড়ি টাড়ি ফেলি, একটা করে আসবো নিয়ে পরবো, আবার একদিন পরে রেগুলার একটা জিনিস পরতে ভালো লাগে না। রেবেনের দেখলাম খুব ভালো কালেকশন, ঠিক আছে। আর তবে আমার যে এটা আছে আর কি, সেটা তো আপনাদের নেই, আপনাদের কিন্তু সেখান থেকে কিনতে হবে নগদ টাকা দিয়ে, ঠিক আছে? তো সেটা প্রচুর ডিসকাউন্ট আছে, প্রচুর মেজর মেজর ব্র্যান্ডের ওপরে ডিসকাউন্ট রেখেছে লরেন্স এন্ড মায়ার পুজোর জন্য কলকাতার লোকেদের জন্য। সেটা একটা খুব ভালো খবর আর কি, কারণ জেনারেলি তোমার ব্র্যান্ডে ডিসকাউন্ট পাওয়া যায় না, ব্র্যান্ডেড জিনিসের ডিসকাউন্ট থাকে না, ঠিক আছে? আর অনলাইন আমি কিনতে গিয়ে দেখেছি প্রচুর ডিসকাউন্ট পাই, কিন্তু সেগুলো বেশিরভাগ ফেক। আমি নিজে একটা খুব বড় ব্র্যান্ডের সানগ্লাস এ করেছিলাম, কিনেছি, দেখছি কোনো ওরা একটা প্লাস্টিকের ভেতরে করে ভরে দিয়েছে কোনো, মানে যে বক্স, একটা ব্র্যান্ডেড জিনিসে তো বক্সটা খুব ইম্পর্টেন্ট, বক্সটা দেখলেই তুমি বুঝতে পারবে, বক্স না দিয়ে প্লাস্টিকের মধ্যে করে ভরে দিয়েছে, মানে প্রায় 17,000 না 18,000 টাকা দাম ছিল। আমি সাথে সাথে ওদেরকে আবার মেল টেল করে আবার ফেরত দিয়ে টাকা নিয়ে নিয়েছি আর কি। তো সেই জন্য আমি বলছি, আমি সানগ্লাস ওইটা কিনে বুঝতে পারলাম যে সানগ্লাস চশমা এগুলো না নিজে গিয়ে পরে আর কি, আর সবার সাথে একটা দেখলাম হয়তো একটা স্কোয়ার সানগ্লাস কি একটা কোনো চশমা, ভাবলাম যে ওই তো দীপিকা পাড়ুকোন পড়ছে, আমাকেও খুব ভালো লাগবে, সবার তো মুখের শেপটা সমান নয়, ওটা পরে নিজেকে দেখে ওটা কিন্তু, এবং লরেন্স এন্ড মায়ার যারা তোমার এর এক্সপার্টরা রয়েছেন, তারা তো তোমাকে সাজেস্ট করতে পারেন যে তো আপনাকে এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে না, এটা খুব ইম্পর্টেন্ট। সোয়ানিতে একটা কথা বলে, পুজো স্টাইল নিয়ে সবাই জিজ্ঞেস করছে, পুজো থাকো না আমরা জানি, সুতরাং স্টাইলের কথা ওখানে ওঠে না, তো একটা কথা বলো যে মেন উইথ সানগ্লাস টার্ন অন না টার্ন অফ তোমার জন্য? ও ও, আমার জন্য সবসময় পছন্দের এভিয়েটার, আমার নিজের খুব পছন্দের, এবং একটা হোয়াইট শার্ট, ব্লু ডেনিম, তার সাথে একটা কালার এভিয়েটার, জাস্ট জাস্ট জমে যাবে। মানে শুনে নিলেন সোহেনিদির পছন্দটা। তার সাথে একটা যদি বাইকও থাকে এনফিল্ড, ঠিক আছে, হার্লে ডেভিডসন আমি বাদই দিলাম, শুধু আমি আপাতত আমি এনফিল্ড বলছি আর কি, মানে কলকাতায় তার চাহিদাটা খুবই অল্প, গাড়িও চাই না, প্লেনও চাই না, বাইকেই ভাবো ভাবো ভাবো। থ্যাংক ইউ। তবু পুজোর আগে সব ভুতুরে আসছে, তুমি আসছো, ঈদা আসছে, সেটা নিয়ে শেষে এবং সকলকে ভালো থাকার জন্য যদি কিছু বলে দাও। সব ভুতুরে আমাদের রিলিজ 8 তারিখ। এই ছবিটা ইউ পেয়েছে, ইউ মানে হচ্ছে বাচ্চাদের দেখার ছবি, জেনারেলি ভূতের ছবি একটু বড়দের হয়, অ্যাডাল্ট থাকে আর কি, কিন্তু এটা বাচ্চাদের জন্য আমাদের খুবই কম ছবি বানানো হয়, বাচ্চাদের জন্য আমাদের কলকাতায় সারা ভারতবর্ষে খুব কম ছবি এবং কম জায়গা থাকে যেখানে বাচ্চারা গিয়ে আনন্দ করতে পারে, সবই কিন্তু একটু বেশি বড়দের জন্য, যেখানে আমরা জোর করে বাচ্চাদের ঢুকিয়ে দিই। তাই জন্য আমি বলবো যে বাড়ির যে কোচিটা রয়েছে তাকে নিয়ে আসুন, এবং ছোটদেরকে বলবো যে তোমরা বাড়িতে জেদ করো যে তোমার বাবা মাকে যে আমাকে নিয়ে চলো ছবিটা দেখার জন্য, কারণ পুজো আছে, সব কিছু আছে, শপিং আছে, কিন্তু তার মধ্যে 2 ঘন্টা কিন্তু বের করে হলে গিয়ে ছবিটা দেখতেই হবে, কারণ এই ছবিতে প্রচুর ঈদা এবং প্রচুর বাচ্চারা রয়েছে যেগুলো ছোটদের এবং বড়দের সবার মন ভরাবে। মানুষের মতোই দিনের বেলায় বেরিয়ে আসে আলো ফুঁড়ে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।